আমারটাকে যদি কেউ সাড়া না দেয় সেটা নামুক্ক নয়। কোন প্রকারের ছাড় দেওয়ার মন মানসিকতা আমার নাই, কিন্তু আমি ঐক্য চাই। যদি কোনো কারণে যদি আমাকে খেলাফত মজলিসের ব্যানারটাও ছাড়তে হয়, আমি সেটাও ছাড়তে রাজি আছি। আমরা যারা ঐক্য 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 করে চিল্লাইতেছি, আমি তাদের কাছে উদারত আহ্বান জানাবো। এই দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, না হলে ঐক্য কখনো সম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশে এত ঐক্যের ডাক আসার পরেও সকলের অন্তরে ঐক্য ঐক্য ঐক্য, আমাদের বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ঘুমাতে যাওয়ার সময় ঐক্য জিকির করি, ঘুম থেকে ওঠার পর ঐক্য জিকির করি, এরপরেও ঐক্য হয় না কেন? আমার যেটা বুঝে আসছে, আমার মাথায় একটা ছোট মানুষ, আমার মাথায় যেটা বুঝে আসছে, ঐক্য না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা ঐক্য করতে চাই, তবে ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের কারো নেই। আমি আবারও বলতেছি, ঐক্য করতে চাই কিন্তু ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের কারো নাই। আমি ঐক্য করব, সবাইকে আমার পতাকা তলে আসতেই হবে, তাছাড়া কোনো ঐক্য নয়। আমি ঐক্য বলতে মনে করি সব মানুষকে আমি ডাকবো, তারা আমার ডাকে আসতে হবে, এটার নাম হলো ঐক্য। আমার ডাকে যদি কেউ সাড়া না দেয় সেটার নাম ঐক্য নয়। কোন প্রকারের ছাড় দেওয়ার মন মানসিকতা আমার নাই, কিন্তু আমি ঐক্য চাই। আমি মনে করি এমন বক্তব্য শুধুমাত্র মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিচ্ছু নয়। যাদের অন্তরে বাস্তবিক অর্থে ঐক্যের চিন্তা, ঐক্য নিয়ে কাজ করতে চায়, তাদের অন্তরে সবসময় আমি বিশ্বাস করি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতেই হবে। আপনি যদি বলেন আমি ঐক্য করবার ছাড় দেওয়ার মন মানসিকতা আমার থাকবে না, আমি বলি আপনি জীবন ঐক্য করতে পারবেন না। দুই নম্বর হলো যে শুধুমাত্র আমার পতাকা তলে আসতে হবে, এই বিষয়টা যাদের অন্তর থাকবে সারা জীবনে সে ঐক্য করতে পারবে না। ঐক্যের জন্য ছাড় দিতে হবে, ঐক্যের জন্য অন্য কারো কাছে যাইতেই হবে। এই বিষয়ে আল্লাহ মামুনুল সাহেবের ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। আল্লাহ মামুনুল সাহেব জেল থেকে বের হওয়ার পরে আমরা যখন হুজুর সাথে দেখা করতে গিয়েছিলাম, তিনি সর্বপ্রথম যে কথাটা আমাদেরকে বলেছিল যে প্রয়োজনে আমি ব্যানার ছাড়তে রাজি, আমি ইসলামের স্বার্থে, দীনের স্বার্থে, বৃহত্তম স্বার্থে আমি দল, ব্যানার, নাম, ডাক সব ছাড়তে রাজি। আমি চাই যাতে দীন ইসলামের উপকার হয়, এটাই আমি একমাত্র চাই। মানে ওনার বক্তব্য ছিল, বর্তমানে আমি খেলাফত মজলিসের সাথে আছি, মহাসচিব, খেলাফত যুব মজলিসের আমি সভাপতি, যদি কোনো কারণে যদি আমাকে খেলাফত মজলিসের ব্যানারটাও ছাড়তে হয়, আমি সেটাও ছাড়তে রাজি আছি। যদি প্রয়োজনে আমাকে দায়িত্বগুলো ছাড়তে হয়, সেটাও ছাড়তে আমি রাজি আছি। এরপরও তিনি চায় দীন ইসলামের বিজয়। এমন মন মানসিকতা যদি না থাকে, আমার মনে হয় যে কখনো ঐক্য হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা যারা ঐক্য 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 করে চিল্লাইতেছি, আমি তাদের কাছে উদারত আহ্বান জানাবো। এই দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, না হলে ঐক্য কখনো সম্ভব নয়। এই দুইটা বিষয় যাদের কাছে নাই, তারা ঐক্য জীবনে করতে পারবে না। ঐক্য হওয়ার জন্য এই দুইটা বিষয় অত্যন্ত জরুরি। এক নম্বর হলো যে আপনাকে ছাড় দেওয়ার মন মানুষকে থাকতে হবে। দুই নম্বর, শুধু আমার কাছে আসতে হবে এমন নয়, আমি প্রয়োজনে কারো কাছে যাব। এই দুইটা মন মানসিকতা আপনার যদি না থাকে, জীবনে আপনি কখনো ঐক্য করতে পারবেন না। আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং ন্যাক হয়ে কাজ করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।